গুড মর্নিং, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এই দেখো সকাল সকাল এখন ডুগু যে বোতলগুলোতে দুধ টুধ খায়, তো সেগুলো ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন রেখে দেবো, একটু জলে ভিতর চুবিয়ে রেখে দেবো, পরে ভালো করে মেজে টেজে নেবো, এখন টাইম নেই। আর ও যেহেতু এখন খাবে না, তাই এটা এখন এরকমই রেখে দিই জলের ভেতরে ডুবিয়ে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, তো এখন ভাতটা উপর দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। আর কালকের কি একটু ডাল ছিল টক ডাল, তো সেই ডালটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে এই দেখো কলমি শাকটা কেটে নিয়েছি কুচু কুচু করে, কলমি শাক ভাজা হবে আজকে। আর কলমি শাক কার কার খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিও। আমাদের বাড়ি কিন্তু সবাই খুবই পছন্দ করে কলমি শাকটা, তা বেশ ভালোই লাগছে। আর একদম কচি কচি ছিল কলমি শাকটা। যাই হোক চলো, এটা তো হয়ে গেল, আর মামনি দ্বারাও দেখাচ্ছি কী করছে। এই দেখো শাক হবে, তার জন্য রসুন ছুলছে মামনি। আর এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো সকালবেলায় আজকে সিদ্ধ ভাত খাওয়া হবে, তাই আলু সিদ্ধগুলো এখন একটা থালার মধ্যে তুলে নেব। দেখো আমাদের জন্য গেছে এখন আইসক্রিম কিনতে, তো আজকে আইসক্রিম খাবো। কি আইসক্রিম নিচ্ছ? কেশর পিস্তা, এটাই দিয়ে দাও। কটা আছে এখানে? কেন এই ইয়েগুলো নাও? কি কি অন্য নিচ্ছ? না না ওনা দেখাতে হবে না, আর ধরবে না। কটা নেওয়া হলো? ছটা। এখন বেজে গেছে বেলা দুটো মতো, আর আজকে এখন স্নান করলাম, তার কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো, তো এবার গ্যাস আনা হয়নি, আজকে পাওয়া যায়নি। যেহেতু এখানে এখনও আমাদের গ্যাস ট্রান্সফার করা হয়নি, তাই আর কি খুবই অসুবিধা হচ্ছে। তা ওই দিদি যাদের বাড়ি আর কি ভাড়া আছি, ওই দিদি বলল যে ওদের বাড়িতে গিয়ে রান্না করতে। তা আমি ওপরে গেছিলাম, সব কিছু টেনে টেনে নিয়ে যেতে যেতেই আর কি অনেকটা লেট হয়ে গেছে। গিয়ে তাও সাদা মাটা রান্না করেছি, ভাত করেছি, আর কলমি শাক তো কাটা হয়েছিলো সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম, তো ওই কলমি শাকটা করেছি, আর হচ্ছে ডাল চচ্চড়ি করেছি। তো এই রান্নাবাটি করা হয়েছে আমার, তো এই করতে করতেই আর কি ওপরে নিয়ে যাওয়া, নিচে নিয়ে আসা, এই করতে করতে দেরি হয়ে গেছে স্নান ধান করতে, এখনও খাওয়া হয়নি। তা এখন স্নান করে নিলাম, স্নান করে নিয়ে চলে আসলাম জামাটা মেলতে, যেই নাইটিটা পরেছিলাম। তারপরে দেখো যেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলো মামনি কেচে ধুয়ে, সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে, তো ভাবছি সেগুলো তুলে নিয়ে যাই আমি, নাহলে এত রোদে না একদম রং খারাপ হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে একদম। তো খুবই অসুবিধার মধ্যে পড়েছি, গ্যাস শেষ হয়ে গেছে, দেখি গ্যাস দিদি অর্ডার দিয়েছে, তখন থেকেই আর কি নেব ভেবেছি গ্যাস। কালকে বললো তো আসবে, দেখা যাক কবে আসে, কালকে আসলে তো খুব ভালোই হবে। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় সব তুলে নিলাম এখন, তো এখন চলে যাব ঘরে। প্রচণ্ড পরিমাণের রোদ, ভীষণ রোদ, বাইরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এত রোদ। কিন্তু আজকে বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটাও যে এত গরম এখন বলার কথা না। আর ডুগু এখন ঘুমাচ্ছে, স্নান ধান করি, ওকে খাইয়ে দেয়, অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটু পরেই হয়তো উঠে যাবে। চলো খেতে বসে পড়ি আমরা। এই যে ওর মাথার বালিশ, এখানে শোবে না, কোল বালিশের উপর মাথা দিয়ে শুয়ে আছে সোনাটা। বাড়িতে আটা শেষ হয়ে গেছিলো, তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম, তো এনে দিয়েছে, অনেকটা বড় একটা প্যাকেট এনেছে আশীর্বাদ আটা। তোরা একটা দেখতেই পাচ্ছ ড্রামের ভিতর ঢেলে নিচ্ছে আমি। আর এই দেখো আশীর্বাদ আটাটা নাকি খুবই ভালো, তো দেখা যাক খাবো, খেয়ে কেমন লাগে দেখবো। এতদিন তো কিনে খেতাম না আটা, এখন কিনে খাচ্ছি, তার কারণ রেশনে যে গম পাওয়া যেত সেই গমগুলোই আমরা ভাঙেই নিয়ে আসতাম, দিয়ে রুটি করে খেতাম আর কি। কিন্তু এবার তো কিনতে হচ্ছে, যেহেতু এখান থেকে রেশন তুলতে পারছি না। আবার চলে আসলাম অনেকক্ষণ পর, অনেকক্ষণ পর বলতে অনেকক্ষণ পরই আসলাম, তার কারণ তোমাদের সাথে আমার কথা হয়েছে মনে হয় দুপুরের দিকে কথা হয়েছে, তারপরে কোনো কথা হয়নি, কারণ
সারাদিনটা না প্রচুর ব্যস্ত থাকি, তার জন্য আর কি বিয়ে করাও হচ্ছে না আর তোমাদের কিছু দেখানো হচ্ছে না। আর খুব দুষ্টু হয়ে গেছে, তার উপরে ওর শরীরটা একটু খারাপ, তার জন্যও আরো ব্যস্ত, মানে সবসময় আমার কাছেই থাকতে চাই, তো তার জন্য আর কি ভিডিও অত করতে পারি না। ও যখন ঘুমায় তখন সেই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করা হয়। এখন যেহেতু জেগে আছে আর ঠাকুমা আর দাদু আছে ওর সঙ্গে খেলা করছে, তো এইভাবে আমি এখন চলে এসেছি রুটি করতে। রাত্রিবেলায় রুটি হবে, যেহেতু মামুনিয়ার পাখি রাত্রিবেলা রুটি খায়, তরকারি করাই আছে, দুপুরবেলায় করা হয়েছে, তো দুপুরবেলা করা হয়নি কালকের তরকারি, সেটা হলো ইজোর, সেটা ফ্রিজে আছে, তো দুপুরবেলায় কেউ খায়নি, বললো যে রাত্রিবেলায় যখন রুটি হবে রুটি দিয়ে চর্দি খেতে ভালো লাগবে, তাই আর কি রাত্রিবেলায় এখন খাওয়া হবে। এখন আটটা ভালো করে মেখে নিই, হবে এখন চলে আসে তোমার সঙ্গে কথা বলতে, না হলে আর ভিডিও কন্টিনিউ করাই হবে না, ওখানে স্টপ হয়ে থাকবে, তো এর জন্যই আর কি ভিডিও আমি ছাড়তে পারছি না, আপলোডও করতে পারছি না। মেনলি হচ্ছে ডুবু, তার কারণে ডুবুর শরীরটা খুব খারাপ, খুব খারাপ, মানে কি বলবো, কিছু খাচ্ছে না, মানে যেই ডাক্তারকে আমি বলতে যাচ্ছি যে কিছু খাচ্ছে না, ভাবছে নাকি সব মায়েরা যেমন বলে যে আমার বাচ্চা খাচ্ছে না সেরকম বলছি আমি, কিন্তু আদেও সেটা না, সেটা কোনো ডাক্তারবাবুকে আমি বোঝাতেই পারছি না যে আমি ওই রকম বলার জন্য বলছি না যে খাচ্ছে না। দেখো দুপুর আগে সারাদিনে খেত চারবার তোলা খেত, তো সেই জায়গায় মানুষ দুবারও তো খাবে, না খেলে একবারও খাক, মানে একবারও খাচ্ছে না তোলা, তাহলে বুঝতে পারছো কেমন, সেটা আমি কোনো ডাক্তারবাবুকে বোঝাতে পারছি না যে আগে যে চারবার তোলা খেত সেই জায়গায় মানুষ একবারও তো খায় সারাদিনে, তো ও একবারও খাচ্ছে না, মানে মুখই খুলছে না, আর এত গরম এত রৌদ্র এর মধ্যে তো মানুষের জল পিপাসাও পায়, তো ও জলও খাচ্ছে না। জলের ভিতরে অনেক কিছু দিয়ে আমরা চেষ্টা করেছি, মিষ্টি চিনি, মিষ্টি বলতে ওই ওকে খাওয়ানো হয় তাল মিষ্টি, ওই তাল মিষ্টির জল, আবার চিনি লবণ দিয়ে জল করে খাওয়ানো হয় সেটা, তারপরে আবার হচ্ছে কি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে, দিদি এসেছে তরমুজ খাওয়ানোর জন্য, তরমুজকে আমি ভালোবাসি তো কালকে বলেছিলাম, তরমুজ নিয়ে এসেছে, আর হ্যাঁ ওয়ারেস এনেছে দুই রকম ফ্লেভারে, সেগুলো দিয়ে ওকে জল খাওয়ানো হচ্ছে, তাও খাচ্ছে না, মানে ও খাবে না কিছু, এরকম পরিস্থিতি এখন। দেখা যাক কয়েকদিনে অসুস্থ হয়, আর ডাক্তার দেখানো হচ্ছে, দুটো তিনটে ডাক্তার দেখানো হয়ে গেছে, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। চলো দিদি এসছেন, গল্প পরে আসছে। এই দেখো বললাম না যে দিদি তরমুজ দিতে এসেছে, তো এই দেখো তরমুজ, তরমুজ খেতে কিন্তু খুব ভালো লাগে, ফেভারিট তরমুজ, কালারটা অতটা ভালো না, মানে পুরো যে লাল কালার হয় সেরকম না, একটু ফ্যাকাশে আছে, কিন্তু মামুনি এক পিস খেলো, খেয়ে বললো যে মিষ্টি আছে, তো মিষ্টি হলেই হবে, কালার নিয়ে আর কী করবো, তাই চলো এখন এটার ওপরে হামলা দিই, মানে একটু খাই খেয়েটে তারপরে রুটি করবো, আটা মাখা হয়ে গেছে। রাত্রিবেলা এখন হচ্ছে ডিমের অমলেট, তো তোমাদের দাদা ভাই দেখো ডিমের অমলেট বসিয়ে দিয়েছে ছোট্ট গ্যাসে, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো এটা দিদিদের ছোট সিলিন্ডার, তো এর ভিতরে 1 কিলো গ্যাস কিনে আনা হয়েছে, তো এটার ভিতরে এখন রান্না হচ্ছে, দেখা যাক কালকে আসবে মনে হয় গ্যাস, আসলে সুবিধা হবে, কারণ গ্যাস তো আমাদের দেখো তিনটে বার্নার আছে, ওই একটা একটা ওইদিকে, তো একসঙ্গে তিনটে রান্না বসানো যায়, আর এটা তো পুরো একটা, তো এখানে দেরি হচ্ছে রান্না করতে, তো চলো ডিমটা হয়ে গেলে রাতে খাওয়া দাওয়াটা সেরে নেবো আমরা। রাতে এখন খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমি, মামুনি আর বাপির খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এঁচড় ছিল, আর তোমরা তো দেখলাই ডিম করলো তোমাদের দাদা ভাই, আর রুটি বানানো হয়েছিল, তো রাতে রুটি খাচ্ছি আর তোমাদের দাদা ভাই খাবে ভাত, তা আজকে পুরো উল্টো পাল্টা হয়ে গেল, কারণ ও রুটি খায় আমি ভাত খাই, আজকে উল্টো হলো, কারণ আমার রুটি খেতে ইচ্ছে হচ্ছে তাই, তো এই দেখো তোমাদের দাদা ভাই ভাত খাচ্ছে। যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, টাটা।